সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের মাঝে সাহাবীদের সম্মুখে বলতেছিলেন, ইহুদ সম্প্রদায় ইয়াহুদি সম্প্রদায় একাত্তর দলে বিভক্ত হয়েছিলেন, বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিলেন। এরপরে তিনি ইন্ডিকেট করলেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, এই 73টি দলের মধ্যে 1টি দল যাবে জান্নাত আর 72টি দল যাবে জাহান্নাম। এই হাদিসের উপরে দুনিয়ার সমস্ত আলিম একমত, দুনিয়ার সমস্ত আলিম একমত যে 72-73 ফেরকা আল্লাহ রাসূলের জামানিতে তিনি ঘোষণা করে দিলেন, এই 73 ফেরকার মধ্যে 73টি দলের মধ্যে 1টি দল যাবে জান্নাত। হ্যাঁ, এই 1টি দলে জান্নাতে যাবে। এই সম্পর্কে সাহাবে কেরামের ভিতর মধ্যেও ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলা হলো যে হে আল্লাহ রাসূল, সে 1টি দল জান্নাতে যাবে তারা কারা, হ্যাঁ তাদের সংজ্ঞা তাদের পরিচয় কি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, মাআনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি যে দলের মধ্যে আছি, আমার সঙ্গী সাথীরা যে দলের মধ্যে আছে, হ্যাঁ তারাই যাবে জান্নাত, তারাই হবে জান্নাতবাসী। তাহলে এখানে এই সম্পর্কে এখানে আসলে এখন মতভেদের সৃষ্টি। হ্যাঁ, সেই বিভিন্ন তরিকার মানুষেরা তিস্তিয়ার তরিকা বলে আমরাই সেই 1টি দলের মধ্যে, হ্যাঁ সেই কাদেরিয়া সম্প্রদায় বলে আমরাই সেই 1টি দল, মুজাদ্দিদ আলফে সানির দলেরা বলে আমরাই সেই 1টি দলের মধ্যে, এইভাবে হানাফি ভাইয়েরা বলে আমরাই সেই দলের মধ্যে, শাফির দলের মধ্যে বলে আমরাই সেই জান্নাতের 1টি দল, ইমাম আহমদ বিন হাম্বলি তারাই বলে আমরাই সেই 1টি দলের মধ্যে। হ্যাঁ, এরপরে আহলে হাদিসেরাও বলে থাকে আমরাও সেই 1টি দলের মধ্যে। তাহলে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সঙ্গীরা যে তরিকার যে পথের মধ্যে আছি তারাই যাবে জান্নাত। দেখুন তো তখনকার সময়ে আল্লাহ রাসূল যে কথাটা বলেছিলেন সেই কথার সময়ে কি এই মাধাবের সৃষ্টি হয়েছিলেন, ভাই মানুষের মতভেদ এগুলি কি তৈরি হয়েছিলেন? সেখানে আল্লাহ রাসূলের মানে সেই কর্ণধর সাহাবিরা ছিলেন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তাই নয় মানে সেই তখন ছিলেন আশারায়ে মুবাশশারা দশজন জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিরা আল্লাহ রাসূলের সম্মুখে ছিলেন, তখন তিনি এই কথা বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি আমার সঙ্গীরা যে দলের মধ্যে রয়েছে, হ্যাঁ যে তরিকার মধ্যে রয়েছে সেই তরিকার লোকেরা, হ্যাঁ মানে তারাই সেই জান্নাতের 1টি দল। হ্যাঁ, তাহলে এখানে মতানৈক্য সৃষ্টি হচ্ছে। এখন এই মতানৈক্য সৃষ্টির বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিনও হ্যাঁ মানে দিয়ে গেলেন কোরআনুল কারীমের মধ্যে, যখন বৈষম্য হবে তখন তোমরা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ রাসূল হ্যাঁ অলমিন অলমিন কোন আমরন, এবং তোমাদের নেতৃস্থানীয় উলের আমর যারা রয়েছে, এই উলের আমর কারা? এই উলের আমর ওই সমস্ত লোকেরা, এখানে সরব ব্যাখ্যায় বলা হচ্ছে উলের আমর হলো হ্যাঁ মানে সেই রাষ্ট্রপ্রধান, হ্যাঁ অথবা উলের আমর ধরে নেওয়া হলো হ্যাঁ বাড়ির কর্তা, হ্যাঁ মানে ডিসি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ সম্পূর্ণ সবাই এরাই হলো উলের আমর। এই উলের আমরের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, কারণ উলের আমরের প্রতি আমার প্রতি ওহী নাজিল হয় নাই, এই মতানৈক্য সৃষ্টি হতে পারে এখানে,
ইমুলের আমরের মধ্যে মতানৈক্য যখন সৃষ্টি হয়ে যাবে, যারা কোরআন হাদিসের আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, কারণ আমি উলের আমর, আমার ভুল হতে পারে, হ্যাঁ আমার প্রতি ওহি আসে নাই, হ্যাঁ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাইন তারাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই কোন বিষয়ের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, যখনই পার্থক্য সৃষ্টি হবে, এই পার্থক্য সৃষ্টি হয়ে যাওয়ার পর হ্যাঁ তখন তোমরা ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি হ্যাঁ মানে সেই যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই ঘোষণা করে দিলেন। তাই আসুন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া হ্যাঁ নাজাত পাওয়া যাবে না, হ্যাঁ তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আমাদেরকে দিক নির্দেশনা দিলেন তারই ইত্তেবা অনুসরণ করার জন্য। হ্যাঁ যে কথাটা বিদায় হজের ভাষণে দুই হাত উঁচু করে বলেছিলেন তার তৌফিকুম আমরাইনি লাম তাজাল্লু মা তাওয়াসসাতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত নবী, হ্যাঁ আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো লাম তাজাল্লু পশ্চিম কালেও কখনোই মিসগাইড হবে না, পথভ্রষ্ট হবে না, তাহলে এই দুইটি জিনিসই হ্যাঁ আমাদেরকে অনুসরণ অনুকরণ করে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ দুইটি জিনিস মানলে হ্যাঁ আমরা কখনোই পথভ্রষ্ট হবে না।